नाम है मुशर्रत शब्बीर, हम इस दुकान के ओनर बोल रहे। ये जो मेहनत किया मोहम्मद शब्बीर भाई, हस्बैंड जो ये शॉप बनाए, लॉकडाउन में इंतकाल हो गया, हम बहुत वाइफ थे, बच्चों लोग को संभालने के लिए हमको खड़ा होना पड़ा, बच्चों लोग को पालना है इसलिए हमको यहाँ पे आज खड़ा होना पड़ा। অ্যাপ্রোচিং ডাক বাংলো মোড়, এই ডান দিকে আমার সিটি মল, এই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, লাস্ট 7-8 মিনিটের বেশি হয়ে গেল, আর নিজেকে মনে মনে বলছি অ্যাপ্রোচিং ডাক বাংলো মোড়, অ্যাপ্রোচিং ডাক বাংলো মোড়। বারাসাতে যানজটের বেহাল অবস্থা, একটু ফাঁকা রাস্তায় পড়ি, তারপরে কথা হচ্ছে। ডাক বাংলো মোড়ের ওই রকম জ্যামের পরে চৌমাথা আর দোলতলা যদি একদম এরকম হু হা করে ফ্লাইং কালার্সে বেরিয়ে যাওয়া যায় না, তাহলে মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দের সৃষ্টি হয়, দুর্দান্ত আনন্দ। এখনো পর্যন্ত যা দেখছি এই দোলতলার গাঁট আমি হু হু করে আমরা পেরিয়ে যাচ্ছি। তো আজকের গন্তব্য হচ্ছে পার্ক সার্কাস। পার্ক সার্কাসে এই কোয়েস্ট মলের কাছাকাছি একটা মোগলাই কাবাব এবং তন্দুরের মানে খনি জায়গা আছে একেবারে। খুব একটা বাংলা ইউটিউব ফুড ব্লগিংয়ের জগতে জায়গাটাকে এক্সপ্লোর করা হয়নি, আমি সেখানে আজকে যাচ্ছি। জায়গাটার নাম শাইনা চিকেন কর্নার। শাইনা চিকেন কর্নারের যিনি মালকিন ওর সাথে আমার কথা হয়েছে, উনি বলেছেন ভিডিও করতে যেতে। আর একটা ব্যাপার, এই জায়গাটা কিন্তু আমি চিনি গত প্রায় 2005-2006 ওই সময় থেকে, তার আগে কতদিনের সবটা সেটা আমি এখনও জানি না। আর লাস্ট আমি এখানে নিজে কাবাব খেয়েছি সেটা 2017 শীতকাল, আমার এখনও স্পষ্ট ভালো মনে আছে। এদের কাবাবের যেটা স্পেশালিটি না, এরা অ্যাকচুয়ালি ওল্ড দিল্লির যে টেস্ট আছে, মানে যদি হিন্দিতে আমি বলি তাহলে ওল্ড দিল্লি কা জো জায়গা হ্যায় ওই লোকে খানে মে হ্যায়। আর দিল্লির বিখ্যাত একটা জায়গা আছে জামা মসজিদের পাশে, আসলাম বাটার চিকেন, জায়গাটার নাম ওই ডিশের নামেই নাম হয়ে গেছে আসলাম চিকেন কর্নার সেই জায়গাটার নাম। তো ওই স্টাইলের এরা এখানে একটা রোস্টেড চিকেন বানান, মানে একটা চিকেন মানে তন্দুর টাইপেরই করে, আপনাদের সব দেখাবো ভিডিওতে, তাকে একেবারে বাটারে স্নান করিয়ে দেন উইথ দেয়ার সিগনেচার মশালাস আরও অন্যান্য স্পাইসেস বিভিন্ন কিছুর সাথে। তো ওই জন্যই বললাম সাথে থাকুন। এই এখন বিটি কলেজের কাছে আবার একটু হালকা হালকা জ্যাম জ্যাম, একেবারে পার্ক সার্কাস গিয়ে শাইনা চিকেন কর্নারের সামনে পৌঁছিয়ে কথা হবে। আশা করবো একটা খুব ভালো ভিডিও আসবে, তো ঝটপট আপনারা ভিডিওটাকে লাইক করে দিন। রাস্তাটার নাম শামসুল হুদা রোড। আমি তো বহুবার এসেছি এখানে, কোয়েস্ট মলের একদম গায়ে লাগানো রাস্তা এটা। আর যদি মোগলাই মানে স্ট্রিট ফুড খেতে চান না, এই রাস্তাটা একদম স্বর্গ, সত্যি বলছি। আশেপাশে অনেক বিরিয়ানির দোকান, সুইটসের দোকান আছে। ইজ দ্য প্লেস শাইনা চিকেন কর্নার। ये जो मेहनत किया मोहम्मद शब्बीर भाई, पूरे कलकत्ता में ये इन्वेंटर है जो मोहम्मद शब्बीर, जो ये दुकान मेरे हस्बैंड जो ये शॉप बनाए, वो बहुत मेहनत किए हैं मोहम्मद शब्बीर। और एक शान लोग छोटा से मेरे पास बड़ा हुआ है, 18 साल से, और जितना मेहनत किया शब्बीर भाई, हम लोग कुछ नहीं किए, हम लोग तो बस अभी समझिए उनका लॉकडाउन में इंतकाल हो गया, तो फिर हम लोग को, हम हाउस वाइफ थे, बच्चों लोग को संभालने के लिए हमको खड़ा होना पड़ा, इतना बड़ा बिजनेस हम किसी के सपोर्ट भी नहीं करते, आपको तो पता ही है ज़माने में कौन इंसान कैसा होता है, बच्चों लोग को पालना है इसलिए हमको यहाँ पे आज खड़ा होना पड़ा, हम कभी बाहर निकले ही नहीं। नंबर वन है अपना रोस्टेड चिकन, रोस्टेड शाइना स्पेशल, যে আমরা রোস্ট করি ওকে ম্যাগনেট করে দিই, দহি বটর দিয়ে ম্যাগনেট করে দিই, ঠিক আছে। তারপরে আমাদের আছে আফগানি চিকেন, এরকম এটা হোয়াইট চিকেন, হোয়াইট গ্রেভি থাকে ফ্রেশ ক্রিমে রোস্ট করে, সেটাও এটাওকে রোস্ট করে ফ্রেশ ক্রিম দিয়ে গ্রেভি হয় আর বাটার দিয়ে, ঠিক আছে। তারপরে আছে আমাদের আরেকটা স্পেশাল জিনিস আছে রেশমি কাবাব, এটা এই জিনিসটা রেশমি কাবাব খুব ভালো চলে, রেশমি কাবাব, হরিয়ালি কাবাব, টিক্কা কাবাব, তিনটেই আইটেম কা প্রাইস সেম আছে, রেশমি কাবাব, টিক্কা কাবাব, হরিয়ালি কাবাব, 120 করে প্লেট আছে, 1 প্লেটে 7 পিস থাকে। রেশমি কাবাব হে আপকা আফগানি চিকেন ইসমে আর আপকা ইসি কা হাম লো অলগ সে বানাতে হে, আপকা টিক্কা কাবাব বানাতে হে, হরিয়ালি কাবাব বানাতে হে,
और इसमें आपको घर पे दिखा रहे अफगानी कबाब घर पे दिखा रहे हैं। मतलब ये जो मैरिनेट किया हुआ है ये क्या चीज़ का मैरिनेशन यूज करते हैं? इसमें आपका काजू मगज है, चार मगज है, आपका फेस क्रीम है, तेल है, और भी मसाला हम लोग का बाहर से दिल्ली से आता है वो मसाला है। सबसे ज्यादा हम लोग का रोस्टेड चिकन यूज होता है, उसके बाद आपका रेशमी कबाब आता है, तीसरे नंबर पे फ्राइड चिकन आता है। उसका हम लोग का 20 किलो रेशमी 25 किलो निकलता है, मतलब 100-150 रेशमी निकलता है आपका। फिर आपका रोस्टेड है जो हम लोग का 160-170 किलो रोस्टेड होता है। फ्राइड चिकन 3 नंबर पे आता है हम लोग का 30-40 किलो। ये हम लोग का टिक्का कबाब है, इसका मसाला निकाल के रख के बोटी को अलग से गलावट करके उसके बाद हम लोग इसमें मिलाते हैं, उसको अलग से मिला के उसके बाद बनाते हैं। गलावट में क्या कच्चे पपीते का पेस्ट ऐसा ही? नहीं, टमाटर का बाहर का मसाला है। अच्छा, अच्छा, है वो मसाला सिर्फ नमक और लहसुन छोड़ के बाकी सब मसाला हम लोग का दिल्ली का। अच्छा, ये हरियाली कबाब है, इसको ठंडा में रख के हम लोग जो भी पहले बनाते हैं इसका मसाला, उसके बाद इसको ठंडा में रख देते हैं। ठंडा में रखने के बाद जैसे जैसे ये ऑर्डर आता है वैसे वैसे बना के देते हैं, जो कि नरम रहे, खड़ा ना हो। इसी के बाद इसको हल्का हल्का हम लोग ठंडा करते हैं, फ्रीज में रख के ग्रेवी बना के इसका रख देते हैं। ये तंदूरी चिकन हम लोग का काट के लेता है तो इस टाइप का देते हैं, और गोटा लेता है तो गोटा देते हैं इनको। हाँ, इसमें बटर का और मसाला का हम लोग का ये होता है इस टाइप का, ये चाट मसाला या फिर आप लोगों का जो भी सीक्रेट मसाले हैं बटर बटर जा रहा है, ये हम लोग का तंदूरी चिकन है। अच्छा, अब इसके बाद हम रोस्टेड चिकन बनाएंगे आपका। रोस्टेड चिकन तो बहुत फेमस है आप लोगों का। हाँ, इसमें एक चीज हम बोले रोस्टेड चिकन का मतलब देख के हमको क्यों लगा कि ये असलम बटर चिकन टाइप का है। हाँ, सेम है ना, एकदम ओल्ड दिल्ली वाला है। इसमें क्या डाल रहे हैं आप? ये हम लोग का फेस क्रीम और दही इसमें। अच्छा, मिक्स है। अच्छा, और ये देखिए मसाला डाला हम। अच्छा, उसके बाद इसको हम मिला देंगे और ये जा रहा है बटर। ये जा रहा है, जस्ट लुक एट द टेक्सचर ऑफ दिस रोस्टेड चिकन। यदि कोलकाता असलम बटर चिकन है मतलब भी जो खेते हुए तो शाइना चिकन इज द प्लेस एट लवली सुंदर दुर्दांत एरोमेटिक। इस मलाई टिक्का हम बना के आपको दिखाते हैं। अमूल फ्रेश क्रीम। अमूल फ्रेश क्रीम एक्चुअली की হয় না এদের ফিশ টিক্কা 6 পিস আছে তো আমি রিকোয়েস্ট করলাম আমি দুটো টেস্টই নেব, তো একটা মালাই টিক্কা করে নেব আর একটা নরমাল ফিশ টিক্কা যেরকম হয়। इस मलाई टिक्का इसमें क्या क्रीम डाले और फिर आप लोगों का ये जो दही और काजू का जो पेस्ट वही है ना? हाँ, मसाला डाला आपका। अच्छा, जो इस टाइप का बन गया। अच्छा, ऊपर से बटर। भाई बटर स्नान को ये दिए मोटामोटी फिश टिक्का हो गए जो आप रिक्वेस्ट किए थे, 3 पीस मेरे को देने। मतलब कोई भी चीज़ में आप बटर देने में कोई कसर नहीं छोड़ते हैं, मतलब लपा लप बटर दे रहा है। हमारा रेशमी कबाब है आपका। अच्छा, इसमें भी बटर पड़ता है आपको। अच्छा भाई, जब बटर एखाने जाच्छे ना आमार तो भय लागछे एतो बटर देखे। मलाई टिक्का है, इसमें भी आपका फेस क्रीम जाएगा, इसमें भी आपका मसाला जाएगा और बटर जाएगा। बटर तो सिर्फ अमूल बटर। अमूल এতগুলো টাইপের কাবাবের প্লেট এরা আমাকে সাজিয়ে দিয়েছেন, ঠিক আছে। আমি বলছি আর এটা হচ্ছে এদের মেনু কার্ড আছে এখানে, আমি মেনু কার্ড নিচে ডিসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো। এটা হচ্ছে ফিশ টিক্কা, ওনাদের প্রত্যেকটা আইটেমেরই ফিশ যেগুলো সেগুলো 6 পিস করে থাকে। তো আমি রিকোয়েস্ট কী করেছিলাম যেরকম আপনারা একটু আগে দেখলেন যখন রেডি হচ্ছিল যে তিনটে তিনটে করে ফিশ টিক্কাটা ডিভাইড করতে, এটা ফিশ টিক্কা, এটা ফিশ মালাই টিক্কা, এটা রেশমি কাবাব, এটাও আমি তাই করেছি আর এটা হচ্ছে রেশমি মালাই টিক্কা। এটা তো একদম বাটারে আর এটা তো ক্রিমে স্নান করিয়ে দিয়েছে প্রত্যেকটা কাবাব। একটা রুমালি রুটি নিয়েছি, ওয়ার্ল্ড ফেমাস রোস্টেড চিকেন, এইটা কিন্তু একদম দিল্লির আসলাম বাটার চিকেন টাইপেরই খেতে হয়েছে। একবারই খেয়েছিলাম দিল্লিতে। প্রথমে না আমি ফিশ টিক্কাটা নেব, ফিশ মালাই টিক্কা এটা, সরি। আর এরা তো আমুল ক্রিম আর আমুল বাটার প্রত্যেকটা দিয়েছিল, সাথে স্যালাড আছে। এরকম নরম ফিশ আছে এখানে, এইরকম নরম বাসা মাছ ইউজ হয় এরা বলেছেন, এরকম বোনলেস ফিশ। প্রথমে যে আরোমাটা আছে না সেটা বাটার, এটা হলো আলু পরোটা। আমি বলেছিলাম যে একটা আলু পরোটা যদি পসিবল হয়, একদম দুর্দান্ত নরম মাছ, ফাটাফাটি, এটা সিরিয়াসলি ফাটাফাটি আইটেম, অনবদ্য আইটেম এটা। চিকেন রেশমি কাবাব না আমি এইরকমভাবে দেখুন কীরকম নরম, আমি এরকমভাবে বাটারে দিতে কাউকে দেখিনি। চিকেন রেশমি কাবাব নর্মাল তো অনেকবার খেয়েছি কিন্তু এইরকমভাবে বাটার দিয়ে সার হতে আমি দেখিনি। এরকমভাবে বাটারে ব্রেস করে চিকেন সফট, প্রচণ্ড পরিমাণে এইরকম সফট, এইরকম, এই যে এইরকম সফট, কী বলবো কতটা জুসি, সুপার অসম। রুমালি রুটিতে এইরকম বাটার মাখিয়ে একটা চিকেন রেশমি কাবাব নিয়ে
खुश रहिए और क्या करें। এই দেখুন ফিশ টিক্কা কতটা নরম মাছগুলো বলুন, বাসা মাছ ছিল আর উপরে এদের নিজস্ব ম্যারিনেশন আছে, নিজস্ব মশলা আছে, এদের বেশিরভাগ মশলা দিল্লি থেকে আসে যেরকম বলছিলেন ওদের শেফ। প্রত্যেকটা ডিশ এখনো পর্যন্ত যতগুলো ট্রাই করেছি না প্রত্যেকটা বাটারের যে বাটারি অ্যারোমা সেটা হচ্ছে গেম চেঞ্জার। প্রচুর পরিমাণে বাটার দেওয়া, প্রচুর ক্যালোরি, সুপারলি ডান। আর উপরে যে চাট মশলাটা দেন ওরা, ওইটার টেস্টটা ফাটাফাটি আসছে, ফাটাফাটি আসছে। রেশমি মালাই টিক্কা পাশে আমি একটুখানি গ্রিন চাটনি ঢেলেছি, পুদিনা পাতার ফ্রেশনেস আছে আর একটা হালকা স্পাইস আছে, টক দইয়ের একটা টার্ট ভাব আছে। অ্যাকচুয়ালি এই যে কাবাবগুলো যতগুলো সার্ভ হয়েছে এর সাথে খাবার জন্য কোনো চাটনি আলাদা করে লাগবে না, কারণ এই এটা যেমন রেশমি মালাই টিক্কা যে পরিমাণ গ্রেভি মালাইয়ে ক্রিমের বাটারে এর মধ্যে আছে, এটা মানে কি বলবো, উইদাউট এনি চাটনি এটাকে টেস্ট করাবে, ফাটাফাটি জিনিস, খুব সুন্দর টেস্ট, খুব সুন্দর। এইটা শুধু লেগ পিস আছে, এরকম ছোট্ট ছোট্ট লেগ পিস আছে, এই লেগ পিস দিয়ে এরা বানিয়েছেন এদের রোস্টেড চিকেন। এইটা পুরোপুরি একদম দিল্লিতে পাওয়া আসলাম বাটার চিকেনের মতো, যেরকম আমি ভিডিওর শুরুতেও বলেছিলাম। গেমটা হচ্ছে দইয়ের টার্টনেসের আর বাটার, আমুল বাটার ভরে ভরে দেওয়া আছে, দইয়ের টার্টনেস আর আমুল বাটার, আর এই চিকেনের ওপরটা না এইরকম ক্রাঞ্চি দেখুন, এইরকম চিকেন নরম উইথ বোন আছে, নরম, একদম নরম, জুসি সাকিউলেন্ট পিস। আর প্রত্যেকটা কাবাবের সাথে এরা আলাদা করে স্যালাড দেন, কিন্তু আমার লাগবে না, কারণ এরা এই যে বাটার দিয়ে বা ক্রিম দিয়ে প্রত্যেকটা কাবাব যা যা এখানে আগে সার্ভ করেছে এদের গেমটা সেইখানে। সত্যি বলছি কলকাতায় এই জায়গাটা আমি কেন জানি না খুব একটা ভিডিওতে ইউটিউবে এক্সপ্লোর হয়নি। সুপার অসম টেস্ট, সুপারলি ডান, সুপারলি ডান। এবার আমি আস্তে আস্তে এই কাবাবগুলোকে ফিনিশ করবো। ভালো লেগেছে আমার এখানে এসে, জেনুইনলি আমি বললাম এখানে, আর তোমারা কাবাব ভাইয়া যে থা না একদম লাজবাব, থ্যাংক ইউ। তো ভিডিওটা এই পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে ফর হোয়াটসঅ্যাভার রিজন প্লিজ ডু হিট দ্য লাইক বাটন, যদি খারাপ লেগে থাকে তাহলে ডু হিট দ্য ডিসলাইক বাটন। চ্যানেলটা যদি আপনারা নতুন হন, এটাই আমার চ্যানেলে দেখা আপনাদের প্রথম ভিডিও হয়, তো আরও 5টা 10টা 15টা 20টা ভিডিও দেখুন, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে দিন, তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান পাবেন। আর যদি ইচ্ছে হয় পার্ক সার্কাসের অ্যারাউন্ড থাকেন তো শাইনা চিকেন কর্নারে আসুন। আমি বলছি জায়গাটা ওয়ার্থ ট্রাইং, জানি না কেন আনএক্সপ্লোর্ড জায়গাটা এখনও পর্যন্ত। বাস এই পর্যন্তই ছিল, টাটা, নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসুন। চাইনা চিকেন কর্নার থেকে বেরিয়ে পড়লাম, আমার ডান দিকে জলজল করছে কোয়েস্ট মল, কোয়েস্ট মলের একদম পাশে। ভিডিওটা মানে আমি জানি না এখনও পর্যন্ত কীরকম হয়েছে, আমি যেরকম সবসময় বলে থাকি জায়গাটা এত ব্যস্ত, এত ব্যস্ত, হিউজলি পপুলার লোকালদের মধ্যে, একটু ভিড়ভাড় আছে এটা একটু সত্যি কথাই এখনকার যে সময় চলছে। ব্যাস তাহলে এটাই ছিল পোস্ট ক্রেডিট, ভিডিও তো অফিসিয়ালি শেষ করে দিয়েছি, আমি বাড়ির দিকে যাই। আর আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, প্লিজ, টাটা।